সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজলিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন দরকার হলে পাকিস্তানে চলে যান, দেশের মানুষের শান্তি নষ্ট করবেন না। বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। একটা গণতান্ত্রিক দেশে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে ধরনের বক্তব্য কামনা করি না, আশা করি না। সমতার বিষয়টা অন্তর হয়ে দাঁড়াবে, পাকিস্তান যাবে কেন, উনি তো বাংলাদেশের নাগরিক। যাকে বলেছেন এমন একজন ব্যক্তিকে, তিনি যেভাবে হোক তিনবার কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন অতীতে, এবং তিনি এই দেশের নাগরিক, এবং প্রধানমন্ত্রী হিসেবে উনি যে কথাটা বলেছেন এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা যথাযথভাবে বলেন না, এটা যুক্তিসঙ্গত না। অন্য কথা বলতে পারতেন, এটা আন্দোলন, রাজনৈতিক আন্দোলন থাকতে পারে, উদ্দেশ্যগত পার্থক্য থাকতে পারে, কিন্তু উভয় কিন্তু বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের রাজনীতিই তারা করেন কিন্তু। সুতরাং এই দেশ থেকে চলে যাইতে বলা এটা কিন্তু ঠিক হয় নাই। এটা হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, অ্যান্ড শেখ হাসিনাও বাংলাদেশের নাগরিক। তো আমরা যদি নিজেদের মধ্যেই, হ্যাঁ, একটা যুদ্ধ সৃষ্টি করি, তাহলে অন্য রাষ্ট্রের তারাই কিন্তু আমাদের প্রতি, আমাদের বাংলাদেশকে ঘৃণাপোষিত একটা কমেন্টস করে মন্তব্য করবে, হ্যাঁ, কাজেই কিন্তু এটা আমরা মেনে নেব না আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে। প্রধানমন্ত্রীভাবে ওনারা বলা ঠিক হয়নি, কারণ উনি তিনবার উনি দেশের প্রধানমন্ত্রী, ওনাকে কথা বলা আমার মনে হয় ঠিক হয়নি। দেশের আরও অজাততা সৃষ্টি হইব, দেশের গণ্ডগোল হইব, নিরহ মানুষের ক্ষতি হইব, আমাদের কামকাজ করতে খুব কষ্ট হইব। বেগম জিয়া এটা ভুল করছে, এই টেরোরের যে উগ্রবাদী এবং এই যে তাণ্ডব ঘটাইছে রেলের লাইন তুইলা দেওয়া, এগুলিতে মানুষ ক্ষুব্ধ, শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আছে, কিন্তু এইগুলি মানুষ চায় না। এটা একটু ইমোশনালি উনি বলছে দরকার হলে পাকিস্তান গিয়ে আন্দোলন করেন, এর দেশ তো বাংলাদেশ, এটাও বলা ঠিক হয় নাই, এ দেশেই থাকেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন, এতে কোনো আমাদের আপত্তি নেই। পূর্ণ প্রধানমন্ত্রী ছিলেন, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার এই কথাটা বলা ঠিক হয় নাই, যেহেতু উনিও সবাই বাংলাদেশের নাগরিক। তো আমরা চাই সবাই যাতে দেশটা ভালো মতো চলে, সাধারণ মানুষের শান্তি দেওয়া, আমরা চাই উভয় পক্ষে দুজনে এই দেশটাকে কীভাবে পরিচালনা করবে সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমঝোতা আসুক, এটা আমরা চাই। বেগম খালেদা জিয়া দুইবার রাষ্ট্র দেশের রাষ্ট্রপ্রধান ছিল, সুতরাং এমন কিছু বলা উচিত না যেটা জনগণ উত্তেজিত হয় বা দেশে অশান্তি হয়। তা আমরা মনে করি দুই দল মিলেমিশে একটা সমঝোতার মধ্যে এসে দেশের জন্য ভালোভাবে পরিচালিত হয় এরম কোনো কিছু যেন করে, এটাই আমি আমার প্রত্যাশা এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাই আশা করি। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজলিজা আবার হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।